120 কোটি টাকার দুর্নীতি হয়েছে, 20 কোটি টাকা খুঁজে বার করা হয়েছে, এসএসকেএম হাসপাতালে ইডির অফিসারদের হুমকি দেওয়া হয়েছে, যা ইচ্ছে তাই করব, এই হাসপাতাল আমার, হুমকি দেন পার্থ, ভিডিও রেকর্ডিং আছে, প্রয়োজনে পেশ করব, বিশেষ আদালতে সওয়াল ইডির আইনজীবীর। কথা বলবো আমরা, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহা, একেবারে সরাসরি ইডির বিশেষ আদালত থেকে। প্রকাশ, এই বিষয়টা একেবারে স্পষ্ট করে তোমার থেকে জানতে চাইবো, ইডির আইনজীবী ঠিক কি সওয়াল করেন আজকে আদালতে? দেখো, এখনো মামলার শুনানি চলছে। ইডির আইনজীবীর তরফে যখন সওয়াল পেশ করা হয়, তিনি কিন্তু দাবি করেন যে এসএসসি দুর্নীতি মামলার 20 কোটি টাকা আমরা খুঁজে বার করেছি, কিন্তু 100 কোটি টাকা এখনো খুঁজে বার করতে হবে। অর্থাৎ এই টোটাল স্ক্যামের অঙ্ক হচ্ছে 120 কোটি টাকা। এবং ইডির আইনজীবীর তরফে আরেকটা অভিযোগ আনা হয় যে এসএসকেএমে যেদিন নিয়ে যাওয়া হয় পার্থ চট্টোপাধ্যায়কে, আমাদের দুজন অফিসার কিন্তু সেখানে ছিল এবং পার্থ চট্টোপাধ্যায় রীতিমতো তাদের হুমকি দিয়েছেন, তাদের বলেছেন যে এসএসকেএম হাসপাতাল আমাদের হাসপাতাল, আমার হাসপাতাল, এবং যা চাইব করব, যেমনভাবে রিপোর্ট তৈরি করতে চাইব তেমনভাবে আমরা রিপোর্ট তৈরি করব। এই কথা বলে ইডির আইনজীবী বলেন যে এই বক্তব্যের আমাদের কাছে ভিডিও। দেখো, গতকাল কলকাতা হাইকোর্টের তরফ থেকে যে নির্দেশ দেওয়া হয়েছিল, সেই নির্দেশ নামায় একাধিক অংশে বা আদালতের একাধিক পর্যবেক্ষণ মুছে ফেলার জন্য একটি সংশোধনের আবেদনপত্র দাখিল করেছিলেন পার্থ চট্টোপাধ্যায়। সেই আবেদনও আজকে কলকাতা হাইকোর্ট খারিজ করে দিয়েছেন এবং মহামান্য বিচারপতি বিবেক চৌধুরীর বক্তব্য হচ্ছে, আদালত যখন একটি নির্দেশ দিয়েছে বা পর্যবেক্ষণ দিয়েছে, সেটা তারা বুঝে শুনেই দিয়েছে, ফলে তো সেই মামলায় হস্তক্ষেপ করার কোনো প্রয়োজন নেই। কিন্তু গতকালের নির্দেশনামায় একটি অংশ ছিল যেখানে বলা ছিল যে পার্থ চট্টোপাধ্যায়ের নাম সিবিআই এর এফআইআর এও রয়েছে।